বন্ধুরা, গত ক্লাসে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো নবম দশম শ্রেণীতেই কিন্তু তোমরা গতিশক্তি শিখে এসেছিলে। জমাকৃত বিভব শক্তি আলটিমেটলি যখন গতি তৈরি করবে তখন বস্তুটার মধ্যে গতিশক্তি তৈরি হবে। আর গতিশক্তি পরিমাপ করা যায় কিভাবে? কোনো অবস্থানে কোনো বস্তুর গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এম কি বস্তুটার ভর আর ভি কি ওই অবস্থানে বস্তুটার বেগের স্কোয়ার, ভি স্কোয়ারটা। তো যেমন এখানে দেখতে পাচ্ছ, এ অবস্থানে বস্তুটার গতিশক্তি হবে হাফ এম ভি এ স্কোয়ার, বি অবস্থানে বস্তুটার গতিশক্তি হবে হাফ এম ভি বি স্কোয়ার। তো এই নোটেশনটা দিলে আমাদের জন্য ভালো, বুঝতে সুবিধা হয় কোন অবস্থানের বেগটা আসলে বোঝাচ্ছ। ভি এ মানে এ অবস্থানের বেগ, ভি বি মানে বি অবস্থানের বেগ। সো তোমরা এই কনসেপ্টটা কিন্তু অনেক আগেই পড়ে এসেছিলে। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা একটা নতুন কনসেপ্ট দাঁড় করাবো, যেটা দিয়ে আমরা কাজ কৃতকাজের ফর্মুলা একটা নতুন দাঁড় করাতে পারি। তো আমরা এইখানে একটা ঘটনা দেখি। দেখো, একজন ফুটবলার পেছন থেকে পাস করলো বলটা, সামনে একজন পেলো, এটা হচ্ছে রোনাল্ডো, এটা ধরো রুনি। সো রোনাল্ডোর পায়ে বলটা আসলো, রোনাল্ডো পায়ে বলটা আসা মাত্রই সে আবার রুনিকে পাস করে দিল, রাইট? এই ঘটনাটাতে আমি আবার যদি একটু দেখাই ঘটনাটাকে, সো এই ঘটনাটার মধ্যে খেয়াল করে দেখো, সে যখন বলটা কিক করে তখন রোনাল্ডোর পায়ে যখন বলটা আসে তখন কিন্তু বলটার একটা বেগ থাকে, তাই না? সো বলটা থেমে যাওয়ার পূর্বেই আবার রোনাল্ডো কী করে, কিক করে দেয়, রাইট? সো ঘটনাটা তাই ঘটছে। সো থেমে যাওয়ার পূর্বেই রোনাল্ডো পাওয়া মাত্রই কিক করে দিল। তো এই যে এই ঘটনাটাতে রোনাল্ডোর পায়ে যখন বলটা আসলো, মানে ওর কিকের ফলে রোনাল্ডোর পায়ে যখন বলটা আসলো, রোনাল্ডো কিক করার পূর্বেই কিন্তু বলটার একটা বেগ ছিল, সেটা কি ভি এ ধরলাম। রোনাল্ডো যখন কিক করলো, রুনির পায়ে যখন বলটা গেল তখন বলটার বেগ কত ধরলাম, ভি ভি। তো আমরা বলের গতিশক্তি রোনাল্ডোর পায়ে থাকাকালীন, মানে রোনাল্ডো কিক করার পূর্বে কত সেটা বের করতে পারি, যেটা আমাদের হাফ এম ভি এ স্কোয়ার। আবার রুনির পায়ে মানে রোনাল্ডোর কিকের পরে বলটার গতিশক্তি কত হয়েছে সেটা আমরা মাপতে পারি হাফ এম ভি বি স্কোয়ার, যেহেতু এই অবস্থানের বেগটা হচ্ছে ভি বি। তো আমরা রোনাল্ডো কর্তৃক গতিশক্তির একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সো গতিশক্তির পরিবর্তনটা কীভাবে মাপবো? রোনাল্ডো কিকের পরে মানে এখানে গতিশক্তি বিয়োগ রোনাল্ডো কিকের আগে মানে এইখানে গতিশক্তি। তো এই দুইটা যদি বিয়োগ করি, শেষ অবস্থানের গতিশক্তি মাইনাস আদি অবস্থানের গতিশক্তি, আমার এখানে আমি এটা লিখতে পারি হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার। এটাই কিন্তু রোনাল্ডোর কিকের আগে কিকের পরে গতিশক্তির পরিবর্তন। এই যে রোনাল্ডো গতিশক্তির পরিবর্তন করলো, আমরা জানি শক্তির পরিবর্তনই কৃতকাজ করতে হয়। তো রোনাল্ডো যে এতটুকু গতিশক্তির পরিবর্তন করলো, তার মানে রোনাল্ডো যে কিক করার ফলে কাজ করেছে কতটুকু কাজ করেছে, এটাই কিন্তু এই অ্যামাউন্টটা। অর্থাৎ এটাই কিন্তু একটা সূত্র হয়ে গেল যে রোনাল্ডো কর্তৃক কৃতকাজ ইকুয়াল টু রোনাল্ডো কর্তৃক গতিশক্তির পরিবর্তন। তো আমরা যদি সূত্রটাকে লিখতে চাই এভাবে লিখতে পারি, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। আমরা কিন্তু এর আগের স্লাইডে মানে আগের ক্লাসে আমরা পড়ে এসেছিলাম কিন্তু কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন। ওই ক্ষেত্রে হচ্ছে একটা হাইট যদি ওঠানো নামানো হতো, এখানে কিন্তু কোনো হাইট ওঠানো নামানো হয়নি, বলটা কিন্তু মাটি ঘেঁষেই গিয়েছে, তার মানে কোনো উচ্চতা উঠে নামেনি। তো বিভব শক্তির কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তাই বিভব শক্তি চেঞ্জ না হয়ে বেগের চেঞ্জ করলেও কিন্তু কৃতকাজ হয়। সো এটাই কিন্তু এটা বলতেছে। আবার আগের স্লাইডে যখন আগের ক্লাসটায় আমরা যখন দেখেছিলাম একটা বস্তুকে এক হাইট থেকে আরেক হাইট, তোমরা এরকম একটা এক্সাম্পল দেখেছিলে যে দ্বিতীয় ধাপ থেকে একটা সিঁড়ির চতুর্থ ধাপে একটা টেনিস বলকে যখন উঠিয়ে নিলাম তখন কাজ করতে হয়েছে, তখন কিন্তু আমরা এমন না যে দ্বিতীয় ধাপে তার একটা বেগ ছিল, চতুর্থ ধাপে তার একটা বেগ, তখন কিন্তু গতিশক্তি ছিল না, শুধু বিভব শক্তি ছিল। আর এখন কিন্তু কোনো বিভব শক্তি নেই, শুধু গতিশক্তি নিয়েই কাজ হচ্ছে। তো কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এই কনসেপ্টটাকে কিন্তু আবার আমাদের বইগুলোতে কাজ শক্তি উপপাদ্য আকারে লেখা আছে। তো এগুলো কিন্তু জ্ঞানে প্রশ্ন হয় যে কাজ শক্তি উপপাদ্যটা কী, কাজ শক্তি উপপাদ্যটা কী লিখতে বললে খুব সহজে লিখে ফেলবে, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কোনো এক বস্তুকে বেগের মান ইউ থেকে ধরো বেগের মান ভিতে তুমি নিলে, তো কাজ শক্তি উপপাদ্য অনুসারে তুমি কতটুকু কাজ করবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, যেহেতু এটা তোমার শেষ গতিশক্তি, এটা তোমার আদি গতিশক্তি। সবসময় শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি দিলে কৃতকাজের মানটা পেয়ে যাবো। ধরো তুমি যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো, কোনো বস্তুর বেগের মান তুমি ইউ থেকে ভি বানালে তোমার দ্বারা কৃতকাজ কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। সো এটাই কিন্তু আলটিমেটলি আমাদের কাজ শক্তি উপপাদ্য। এই সূত্র দিয়ে কিন্তু এই যে একটু আগে রোনাল্ডো রুনির একটা এক্সাম্পল দেখালাম, ওখানে আমি চলক দিয়েছি, চলক না দিয়ে জাস্ট তোমাকে ভ্যালু দিয়ে দিতে পারতো, ফুটবলটার ভর এত, রোনাল্ডো কিক করার পরে বলটার বেগ এত, রোনাল্ডো কিক করার আগে বলটার বেগ এত, রোনাল্ডো কর্তৃক কৃতকাজ। সরাসরি এই ফর্মটা ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা চলে আসে। সাধারণত এগুলো এমসিকিউতে প্রবলেম হয়, তো আশা করি সবাই এই প্রবলেমগুলো অ্যান্সার করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।